রাজধানী ঢাকায় গত মে মাসে ডেঙ্গু মশার ঘনত্বের ঝুঁকি মাত্রা ছিল প্রায় তেত্রিশ শতাংশ জুলাই মাসের জরিপে এডিস মশার ঘনত্বের সেই ঝুঁকি মাত্রা বেড়ে চল্লিশ শতাংশের কাছাকাছি পৌঁছে আশঙ্কার কথা গুলশানের মতো রাজধানীর বিভিন্ন এলাকা বিশেষে সেই ঝুঁকি মাত্রা সত্তর শতাংশ সংশ্লিষ্টরা বলছেন মানুষের অসচেতনতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় ডেঙ্গু প্রতিরোধ করা যাচ্ছে না জানাতুল বাকি একটা জানাচ্ছেন দু হাজার সালের পর থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় প্রথম দিকে অজানা রোগ এবং রোগ ব্যবস্থাপনা জানা না থাকায় আক্রান্ত ও মৃত্যুর হার বেশি ছিল পরে রোগের কারণ ও ব্যবস্থাপনার জন্য জাতীয় চিকিৎসা গাইডলাইন প্রণয়নের মাধ্যমে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে আসে সম্প্রতি ওই গাইডলাইন আপডেটও করা হয়েছে তবে দু সালে আবারও ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়ে যায় ওই বছর শুধু আগস্ট মাসেই চোদ্দশো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল মৃত্যু হয় দশ জনের চলতি বছর উনত্রিশ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তেরোশো জন আর মৃত্যু হয়েছে তিন জনের এই বছর আমাদের যেটা অবজারভেশন হচ্ছে যে কিছু রোগী কিন্তু জটিলতার শিকার হয়েছে সেই দিক থেকে আমরা সচেতনতার জন্য বারবার বলতে চাই যে একদিনের জ্বর হলেও যেন বাসায় বসে না থাকেন উনি যেন কোনো চিকিৎসক বা স্বাস্থ্য কেন্দ্রে যান আমরা এবার ওই দিকে বেশি নজর দিচ্ছি মানে একটা হচ্ছে প্রতিরোধ যাতে না হয় দ্বিতীয় হচ্ছে যার হয়েছে তিনি যাতে চিকিৎসাটা খুব নেন দ্রুত এরপর থেকে রাজধানীতে এডিস মশার করে মশা নিধনের জন্য কার্যক্রম শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর গত মে মাসে করা এক জরিপে দেখা যায় রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে এডিস মশার ঘনত্ব ঝুঁকি ছিল আঠাশ দশমিক চার পাঁচ শতাংশ আর ঢাকা সিটির দক্ষিণ অংশে এই হার ছিল বত্রিশ দশমিক আট চার জুলাই মাসে তা চল্লিশে পৌঁছেছে এর মধ্যে উত্তরে গুলশান একে এডিস মশার ঘনত্ব ঝুঁকিমাত্রা সত্তর মিরপুর এগারোতে ষাট মাহমুদপুর পাড়া নিকেতন গাবতলি এবং লালমাটিয়ায় চল্লিশ শতাংশ যদিও এডিস মশার ঘনত্ব ঝুঁকির সহনীয় মাত্রা বিশ টোটাল ঢাকাতে অ্যাভারেজ আমাদের ব্রুটো ইন্ডেক্স যেটা ঝুঁকিমাত্রা বলি আমরা ব্রুটো ইন্ডেক্স ছিল একত্রিশ যেখানে ব্রোটো যদি বিশ হয় বিষ হলে আমরা প্রেডিক্ট করতে পারি যে এখানে ভেক্টোবন ডিজিজ বা এডিস বাহিত রোগ হবে যে এই সময় তখন ব্রোটো ইন্ডেক্স বেড়ে যাবে যেটা মে মাসের চাইতে অনেক বেশি এটা প্রায় চল্লিশের কাছাকাছি হয়ে গেছে ব্রোটো এখন কোনো কোনো জাগাতে সত্তর আছে ব্রোড ইন্ডেক্স বলছেন আগাম বর্ষা যখন তখন থেমে থেমে বৃষ্টি বা আবহাওয়াগত পরিবর্তনের জন্য এডিস মশার বংশ বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে ডেঙ্গুর মতো সংক্রমিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতায় ব্যক্তি প্রতিষ্ঠানও যথেষ্ট সচেতন নয় এই বাস্তবতায় নাগরিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে জবাবদিহি ও করতে রোগ নির্মূল দু হাজার আঠারো আইন করবে সরকার নাগরিক তিনি মশার নিয়ন্ত্রণের যে নিজস্ব দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করছেন না তার ফলে তার পার্শ্ববর্তী বাড়িতে যারা বসবাস করেন সেই নাগরিক হলো ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আমরা যদি স্বাস্থ্য কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ আমরা যদি আমাদের দায়িত্ব পালন অবহেলা করি সেক্ষেত্রে আমাদেরও শাস্তির এবং জবাবদিহিতার ব্যবস্থা আছে সংশ্লিষ্টদের আশঙ্কা ডেঙ্গু মাসার ঘনত্ব বিবেচনায় ভর মৌসুম সেপ্টেম্বর মাসেও ডেঙ্গুর প্রকোপ থাকবে চানতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা